বাড়িতে একবার এইভাবে কাতলা মাছের কালিয়া বানিয়ে দেখুন। কথা দিলাম বিয়েবাড়ির স্বাদকেও হার মানাবে, তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। চলুন রেসিপিটা দেখে নিই। প্রথমে মাছের টুকরোগুলোকে হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে মেখে 15 মিনিট রেখে দেব। একটা বাটিতে 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো ও সামান্য জল দিয়ে সব মিশিয়ে নিয়ে রেখে দেব। একটা কড়াই নিয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নেব। মনে রাখবেন মাছ ভাজার সময় তেল যেন খুব ভালো করে গরম হয়, না হলে মাছ কড়াইতে লেগে নষ্ট হবে। এবার মাছগুলো তেলের মধ্যে দিয়ে সোনালি বাদামি করে ভেজে তুলে নেব। একই তেলে তেজপাতা ও গোটা জিরে ফোড়ন দেব। ফোড়নটা 30 সেকেন্ড ভাজা হলে পেঁয়াজ কুচি ও লবণ দিয়ে সোনালি বাদামি হওয়া অবধি ভেজে নেব। তারপর পেঁয়াজ বাটা ও টমেটো বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ ও টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে আদা ও রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে আগে থেকে বাটিতে ভিজিয়ে রাখা মশলা দিয়ে কিছুক্ষণ কষে নেব। এরপর টেস্টকে ব্যালেন্স করার জন্য চিনি ও স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে আসলে প্রয়োজন মতন জল দিয়ে ঢেকে দেব। জল ফুটে গেলে ভাজা মাছের টুকরো ও কাঁচা লঙ্কাগুলো গ্রেভিতে দিয়ে 10 থেকে 15 মিনিট কম আঁচে রান্না করে নেব, যাতে মাছের মধ্যে মশলার ফ্লেভারটা ভালো করে মিশে যায়। ঢাকনা খুলে নিয়ে ভাজা জিরের গুঁড়ো ও গরম মশলা দিয়ে হালকা নেড়ে নেব। তৈরি হয়ে গেছে কাতলা মাছের কালিয়া, গরম ভাতের সাথে পরিবেশন করুন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।